হ্যালো ফ্রেন্ডস, আজকে যেটা নিয়ে আমি রিভিউ দিতে চলেছি সেটার পোস্ট আমি অনেক দিন আগেই করেছিলাম যে আমি কি ইউজ করছি রিসেন্ট। তো আমি যে ব্র্যান্ডটা ইউজ করছি আগে বলে রাখি, সে ব্র্যান্ডটা হচ্ছে জেনট। এটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস। এটা এখানে তোমরা যেখানে কোনো পার্লারে বা কোনো স্পাতে কোনো সেলনে যে যেখানে যাও একটু ব্র্যান্ডেড হলে সেই সমস্ত জায়গায়, যেমন এটা আমি নিয়েছি ভিএলসিসি দুর্গাপুর থেকে। তো ভিএলসিসি বা যে কোনো জায়গায় যারা ফেশিয়ালস করে থাকে, তো আমি এই ব্র্যান্ডের ফেশিয়াল করেছিলাম। করানোর পরে ওরাই আমার সাজেস্ট করে যে তুমি যখন ওটা করছো, কারণ আমার স্কিনটা ভীষণ ড্যামেজ হয়ে গেছিলো। তো আমি গিয়ে জিজ্ঞাসা করলাম যে ওরা তো আরও এক্সপার্ট, তো আমার যে স্কিন এক্সপার্ট রয়েছে যে আমি কী ইউজ করবো, কী ইউজ মানে এই সময় আমার একটা ভালো ফেশিয়ালস চাই। আমার স্কিনটার পুরো একদম 13টা বেজে গেছিলো, এতটাই খারাপ লাগছিলো আমার নিজেকেও। ফটো তুলতে আমার বিচ্ছিরি লাগছিলো, আমার মেকআপ জানোই যে স্কিন ভালো না থাকলে মেকআপ করলেও ভালো লাগে না খুব একটা। তো সেই সময় এতটাই আমাকে রোদে বেরোতে হচ্ছিলো, আর আমার রোদ সানসে খুব অ্যালার্জি আছে। আমি রোদে বেরোলেই আমার মুখ লাল হয়ে যায়, হাত পুড়ে যায়, ইভেন আমার ভীষণ ট্যান হয়। যতই স্কিন মানে যতই আমি প্রোটেকশনস নিই, মানে হবে এটা আমার রয়েছে, তো সেখানে আমি কিছু করতে পারি না, কিন্তু আমাকে সেখান থেকে রিকভার করতে হবে। তো সেটা কী করে করবো, আমি আমার ঘুরতেও যাওয়ার ছিল সেই সময় বাইরে। তো আমি জানি আমার একটাও বাজে মানে এইরকম স্কিনে কি কত ফটো আসবে, সেরকম ভালো ফটো আসবে না। তো আমি খুব চাপে পড়ে গেছিলাম সেই সময়। তো আমি ওদেরকে গিয়ে বললাম যে কী করবো, তোমরা আমায় সাজেস্ট করো কী ফেশিয়াল করা যায়। তো ওটা আমি ফার্স্ট টাইমই করি ফেশিয়ালটা, এবং সেই সাথে ওরা আমাকে সাজেস্ট করে যে দিদি তুমি এই ব্র্যান্ডটা ইউজ করতে পারো, এর সাথে এই ফেশিয়ালটা যখন তুমি নিচ্ছ তুমি এটা ইউজ করো, দেখো অনেক তাড়াতাড়ি তুমি বেনিফিট পাবে, আর এটা তুমি নিজেই বুঝতে পারবে যে কতটা ভালো লেগেছে। তুমি একটা ইউজ করো। হ্যাঁ, প্রোডাক্টটা ভীষণ এক্সপেন্সিভ, সবগুলোই কিন্তু 1000-এর উপরে, প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্টই 1000-এর উপরে রয়েছে। তো কিন্তু তুমি ইউজ করো, তুমি বুঝতে পারবে কতটা ভালো লাগছে, তুমি একবার অন্তত ইউজ করো। ওদের কথা শুনে আমি তখন এগুলো পারচেস করি, আর তখন বুঝলাম এত টাকা দিয়ে পারচেস করলাম কতটা কাজ হবে আমি জানি না। তো যাই হোক, আমি পারচেস করার পর আমি এটুকু বলতে পারি যে আমার খুব ভালো লেগেছে, আমি ঠকিনি একদমই না, বাট মানে পুরোটাই আমার আমি গেইন করেছি জায়গাটা। তো ফেশিয়ালটা করার পরে তো আমার সত্যিই খুব ভালোই লেগেছিলো সেই সময়। তো যে নটের ফেশিয়ালস যারা করে, যদি কেউ করে থাকো তাহলে জানবে সেটা, আর যদি না করে থাকো, ডেফিনেটলি যদি স্কিন খুব বাজে অবস্থা হয়ে গিয়ে থাকে, একটু স্কিনে গ্লো চাইছো, একটু ক্লিন করতে চাইছো ফেসটাকে, তো ডেফিনেটলি তোমরা এটা করতে পারো। তো ফার্স্ট আমি প্রোডাক্ট যেটা বলবো সেটা হচ্ছে, আমি তিনটেই প্রোডাক্ট পারচেস করেছিলাম, একটা হচ্ছে টোনার, একটা সানস্ক্রিন, একটা ময়েশ্চারাইজার, এই তিনটেই আমি পারচেস করেছিলাম ওদের কাছ থেকে। তো তিনটেতেই সত্যি আমার এত বেনিফিট হয়েছে, আমার মনে হয় না এক্সট্রা স্কিনে আমি, সত্যি কথা বলতে আমি মানে ঘুরতে যাওয়ার আগে আমি কিচ্ছু ইউজ করিনি, আমি শুধু এই তিনটে জিনিসই ইউজ করে গেছি। ফেস ওয়াশটা করেছি, সেটা অন্য ব্র্যান্ডের করেছিলাম, কিন্তু এদেরও আছে, বাট আমি নিইনি সেই সময়। তোমরা চাইলে নিতে পারো, তাহলে আরও হয়তো বেনিফিট হতে পারে, বাট সেই সময় আমি নিইনি, আমি তিনটেই ইউজ করেছিলাম। বাট যথেষ্ট আমার ভালো লেগেছে এই তিনটে প্রোডাক্টই ইউজ করে। ফার্স্ট বললাম টোনার, এদের টোনারটা হচ্ছে, আমি টোনার সবসময় ইউজ করে থাকি, আমি আগেও বলেছি, বাট মিডলে আমি একদম এক দু মাস আমি কিচ্ছু করতে পারিনি, তাই জন্য পুরো স্কিনের এতটা খারাপ অবস্থা হয়েছিল। তো সেখান থেকে এত জলদি রিকভার আমার স্কিনটা করবে সেটা আমি সত্যি ভাবতে পারিনি, সত্যি তো আমি এটা আশা করিনি। হ্যাঁ, তো এটা এই প্রোডাক্টটা তোমরা পাবে হচ্ছে যে কোনো যেখানে এদের ফেশিয়ালস হয় তাদেরকে বললে এনে দিতে পারবে, আর যদি কেউ দুর্গাপুরে থেকে থাকো তাহলে দুর্গাপুরে ভিএসএসতেও তোমরা একটা পেজ বা এক্সোটিকাতেও রয়েছে, আরও অনেক জায়গাতেই এটা বললে তোমরা পেয়ে যাবে। আর আদারওয়াইজ জেনটের ওয়েবসাইট থেকে গিয়েও কিনতে পারো, অরিজিনাল যে ওয়েবসাইটটা আছে, বাট ওখানে অনেক সময় আমি বলতে পারবো না যেহেতু আমি কিনিনি, ওখান থেকে কতটা জেনুইন প্রোডাক্ট আসবে না আসবে আমি বলতে পারবো না। তবে ওয়েবসাইট থেকে জেনুইন প্রোডাক্ট আসবে এটা আশা করা যেতে পারে, তবে আমার মনে হয় সামনাসামনি কোনো যেসব স্যালনগুলোতে এটার ফেশিয়ালস হয় সেখানে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল থাকবে বলে আমার ধারণা। তো তোমরা সেখান থেকে গিয়ে পারচেস করতে পারো চাইলে। তো এটা আমার এতটাই জিনিসটা এতটাই ঠিক, এটা অন্য অনেক টোনার আমরা ইউজ আমি করেছি, সেটা তোমরা দেখেইছো বা আমি তোমাদের দেখাই। তো টোনারটা ভীষণ ঠিক, খুব ভালো লেগেছে আমার। আমি যখন ফেসটাকে ক্লিন করি, ফেস ওয়াশ করে এসে যখন ভালো করে মুখটাকে ড্রাই করার পরে কটন প্যাডের মধ্যে থোপে জিনিসটাকে লাগিয়ে কিছুক্ষণ রাখলেই না বোঝা যাচ্ছে যে স্কিনে একটা কিছু আছে, আর অসম্ভব একটা কিছু না লাগালেও একটা মনে হয় একটা গ্লো গ্লো করে। যাই হোক, তারপরে ময়েশ্চারাইজার সানস্ক্রিন, সকালে বেরোলে অফকোর্স সানস্ক্রিন এবং সানস্ক্রিন, আর এটা আমি দেখিয়ে দিয়েছি, এটা আমি ছোটোটাই নিয়েছিলাম, এটা নিয়েছিলাম SPF 50। তো তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারো যে তোমাদের কতটা কোনটা প্রয়োজন।
আর ময়েশ্চারাইজারটা তো বলার কিছু না, এটা মেকআপের আগেও ইউজ করা যেতে পারে। সকালে যদি বেরোচ্ছো কোথাও তাহলে তো একদম মাস্ট সানস্ক্রিন ইউজ করার পরে বিবি ক্রিম, ফেসি ক্রিম, ফাউন্ডেশনস, যে যেভাবে মেকআপ করো নর্মালি সেরকম করতে পারো। আর কোনো ব্রাইডাল সাজানোর ক্ষেত্রেও যে একটা ময়েশ্চারাইজার, গুড ময়েশ্চারাইজার বলতে গেলে এটা আমি এখন প্রেফার করবো, কারণ এটা আমি নিজেও এখন করছি আর আমি করেওছি ক্লায়েন্টকেও, ক্লায়েন্টের ফেসেও আমি এগুলো টোনার আর ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে দেখেছি, তো খুব ভালো আমি রেজাল্ট পেয়েছি। সত্যি প্রোডাক্টগুলো কিন্তু ভীষণই সুন্দর, তো তোমরা যখনই চাইবে এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারো, একবার ট্রাই করতে পারো। বাট হ্যাঁ, প্রোডাক্টগুলো একটু এক্সপেন্সিভ, কিন্তু এক্সপেন্সিভ হলেও কিন্তু এটা তোমরা ঠকবে না, মানে আমি খুব হ্যাপি এটা ইউজ করার পরে। আমার খুবই ভালো হয়েছে, আমি তিনটেই ইউজ করেছি, এর বেশি আমি কিচ্ছু কিনিনি, যে নাইট ক্রিম, ফেস ওয়াশ এগুলো কিচ্ছু করিনি, তিনটে কিনেই আমার খুব ভালো লেগেছে। তো সানস্ক্রিনটা তো সত্যি বলছি বলার মতো নয় যে খুব আমার মুখটা একটু ঘামে, বাট এটা ইউজ করে যে খুব, কিছু কিছু সানস্ক্রিন আছে যেটা ইউজ করে খুব ঘাম হয়, বাট আমার কিন্তু এটা ইউজ করে খুব একটা ঘাম হয়নি, খুব কমই হয়েছে। আর খুব যাদের ড্রাই স্কিন, ভীষণ ড্রাই স্কিনের প্রবলেম, তারা ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করেও সানস্ক্রিন দুটো একসাথে মিক্স করেও করতে পারো, বাট টোনারটা কিন্তু মাস্ট। আমি অল টাইম বলে থাকি যে টোনারটা সবসময় তোমরা ইউজ করো, এটাও কিন্তু মেকআপের আগে ইউজ করার যায়, মানে এটা খুব একটা থিক যেহেতু টোনার, ময়েশ্চারাইজার বলছি, তো টোনারটা তোমরা সেই সময়েও ইউজ করতে পারো, কোনো ক্লায়েন্টের উপর মেকআপ করার আগে, নিজের মেকআপ করার আগে তোমরা করতেই পারো। তো এই তিনটে প্রোডাক্টই আমার ভীষণ সত্যি ভালো লেগেছে, এটার রিভিউ আমি কী বলবো, কিছু বলারই নেই সত্যি। খুব যারা আমাকে সাজেস্ট করেছিল প্রোডাক্টটা ইউজ করতে, তাদেরকে তো একদম ভীষণ ভীষণ থ্যাংক ইউ, কারণ খুব কম টাইমে আমার স্কিনটা রিকভার করেছিল। আমি নিজেও ভাবতে পারিনি এত জলদি স্কিনটা আমি রিকভার করতে পারবো, কারণ আমার ঘুরতে যাওয়ার ছিল, তো যাওয়ার মাত্র 7 দিন আগে আমি স্কিন কেয়ার করা শুরু করেছি, তো তার মধ্যে অতটা রিকভার হয়েছে। তারপরে এসেও অফকোর্স আমি অনেকটা টাইম দিয়েছি, তখন আমি পেয়েছিলাম, তারপর তো লকডাউন, এখন তো যথেষ্ট টাইমই টাইম হাতে, তো এখন তো ইউজ করছি জেনারেলি। তো বাকি এটা হচ্ছে ওই টু টাইমের কথা বলছি, আর ফেশিয়ালটাও কিন্তু আমি করেছিলাম। তো তোমরা চাইলে পুজোর আগে হোক বা যে কোনো কোনো অকেশনসের আগে এই ব্র্যান্ডের আমি রেকমেন্ডেশন করবোই, তোমরা ফেশিয়ালটা করতেই পারো, আর ফেশিয়াল করার সাথে তোমরা এই প্রোডাক্টও ইউজ করতে পারো। এটা কিন্তু খুব তাড়াতাড়ি কাজ, মানে আমার স্কিনে খুব আমি পেয়েছি, কারণ আমার যা স্কিনটা ছিল সত্যি সেই সময় আমার নিজেই কেমন একটা অস্বস্তি ফিল হচ্ছিলো। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে এটা ইউজ করে, আশা করি তোমরা যদি কখনো এটা ইউজ করতে চাও বা ইউজ করার মনে হয়ে থাকে তাহলে তোমরা করতে পারো, খারাপ লাগবে না একদমই, এটা আমি বলতে পারি। ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আজকে এইটুকুই।